সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি ক্লাস সেভেনের একটা নতুন অঙ্ক নিয়ে, সমীকরণ গঠন এবং সমাধান কী করে করতে হয় তার অঙ্ক নিয়ে। এটা তোমরা ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের কোষে দেখি 22.4 মানে পৃষ্ঠা নাম্বার কতই পাবে, পৃষ্ঠা নাম্বার পাবে 265-তে। আমাদের কিছু ছাত্রছাত্রী একটু কমেন্ট বক্সে অনুরোধ করে বলেছিল যে 22.4-এর অঙ্কগুলো যদি করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তো আমরা তাই জন্য আজকে শুরু করছি যে কোষে দেখি 22.4-এর যে সমীকরণ গঠন ও সমাধানের যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা করব। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 1 থেকে 5 পর্যন্ত, এবং পরের ভিডিওটাতে আমরা আলোচনা করব 6 থেকে 10 পর্যন্ত। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা প্রথমেই যাব একের দাগের অঙ্কতে। তো প্রথমেই আমরা শুরু করে ফেলবো একের দাগের অঙ্কটা থেকে, যেখানে দেখো বলে দেওয়া রয়েছে যে বারুই পাড়ার শাকিল তার জমিকে সমান দুভাগে ভাগ করে কলা ও পান চাষ করে মোট 2,830 টাকা আয় করেন। পান চাষ করে তিনি কলার চেয়ে 630 টাকা বেশি আয় করেন। কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছেন হিসাব করি। তাহলে প্রথমে তোমরা দেখবে, ভাবো এখানে একটা এরকম জমি রয়েছে, ঠিক আছে, ভাবো এখানে একটা এরকম জমি রয়েছে। এবারে এই জমিটাকে আমরা সমান দুটি ভাগে ভাগ করে দিলাম, বুঝতে পারলে, জমিটাকে প্রথম দুটি ভাগে আমরা ভাগ করে দিলাম। এইবারে এই জমিতে কী কী চাষ করা হয়েছে ভাবো, প্রথম এই অংশটাতে চাষ করা হয়েছে কলা, কলা চাষ করা হয়েছে, এবং তারপরে এই অংশটাতে ভাবো চাষ করা হয়েছে কি, পান চাষ করা হয়েছে। তারপরে আমাদের অঙ্কের মধ্যে কি বলে দেওয়া রয়েছে, বলে দেওয়া রয়েছে, তারপরে কি বলে দেওয়া রয়েছে, পান চাষ করে তিনি কলার চেয়ে 630 টাকা বেশি আয় করেছেন, ঠিক আছে। তাহলে ভাবো কলা চাষ করে এই লোকটা যদি, ভাবো ধরে নাও কলা চাষ করে লোকটা যদি 20 টাকা আয় করে থাকে, তাহলে পান চাষ করে কত টাকা আয় করেছেন, 20 টাকার থেকে আরও 630 টাকা বেশি। যেহেতু বেশি তাই জন্য আমরা কি করলাম, 630 যোগ করে দিলাম, বুঝতে পারলে, তার মানে 650 টাকা আয় করেছে, বোঝা গেল। তাহলে অঙ্কের মধ্যে দেখো বলে দেওয়া রয়েছে কলা চাষ করে তিনি যত টাকা আয় করেছেন আমি ধরে নিলাম 20 টাকা করেছে, তো পান চাষ করে কি কলা চাষের থেকে আরও 630 টাকা বেশি আয় করেছেন, তাই জন্য আমি কি যোগ করেছি। কিন্তু আমাদের অঙ্কে তো আর 20 বলে দেয়নি, তো আমরা এখানে ধরে নেব তিনি কলা চাষ করেছেন এবং কলা চাষ করে তিনি এক্স টাকা আয় করেছেন। তাহলে আগেরবারে 20 টাকা করেছিল বলে আমরা যদি 20-কে যোগ করে থাকি, 20-র সঙ্গে 630, তাহলে তিনি যদি এক্স টাকা আয় করে থাকেন তাহলে আমরা কি বলবো, যে কলা চাষ করে তিনি এক্স টাকা করেছেন আর পান চাষ করে কি কলা চাষের থেকে আরও 630 টাকা বেশি লাভ করেছে, তাই জন্য আমরা কি করব, প্লাস করব, এক্সের সঙ্গে প্লাস করে কত লিখব, 630। তার মানে পান চাষ করে কত টাকা আয় করছে, করছে এক্স প্লাস 630। তাহলে কলা চাষ করে আয় করছে কত, এক্স, পান চাষ করে কলা চাষ যা করেছে তার থেকে তার সঙ্গে আরও 630 টাকা বেশি আয় করেছে। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কলা চাষ আর পান চাষ করে তিনি মোট কত টাকা আয় করেছেন বলে দিয়েছে, 2,830 টাকা, তাই তো। তাহলে দেখো আমরা অঙ্কের মধ্যে প্রথমেই ধরে নিলাম কি কলা চাষ করে তিনি এক্স টাকা আয় করেছেন, তাহলে সেটাকেই দেখো আমরা এখানে লিখব, লিখব আমরা মনে করি, আমরা লিখব কি, মনে করি তিনি কলা চাষ করে, তিনি কলা চাষ করে এক্স টাকা, কি লিখবো আমরা, তিনি কলা চাষ করে এক্স টাকা আয় করেন, তাই তো, আমরা এটাই ধরে নেব। তার কারণ দেখো এই কলা চাষ করে তিনি এক্স টাকা আয় করেছেন, আর দেখো পান চাষ করে তিনি কত টাকা আয় করছেন, এই দেখো পান চাষ করে তিনি আয় করছেন এক্স প্লাস 630। তাহলে আমরা এখানে লিখব পান চাষ করে আয় করেন, পান চাষ করে আয় করেন, আয় করেন কত টাকা আয় করেন, তাহলে দেখো কলা চাষ করে আয় করে কত, এক্স টাকা, তার থেকে 630 টাকা বেশি, যেহেতু বেশি তাই জন্য আমরা যোগ করবো 630 টাকা। তাহলে এত টাকা তিনি আয় করছেন কোথা থেকে, পান চাষ করে। তাহলে এইবারে আমরা কী লিখে ফেলবো বলো তো, প্রশ্নানুসারে দিয়ে, প্রশ্নানুসারে দিয়ে আমরা সমীকরণটাকে দেখো গঠন করব। তাহলে দেখো তিনি কলা চাষ করে আয় করেছেন কত টাকা, এক্স টাকা, এবং পান চাষ করে আয় করেছে কত টাকা, করেছে এক্স প্লাস 630 টাকা। তাহলে দুটো মিলিয়ে কলা চাষ আর পান চাষ করে তিনি মোট, মোট মানে কি যোগ, তাহলে মোট কত টাকা আয় করেছেন অঙ্কের মধ্যে বলেই দিয়েছে 2,830 টাকা। তাহলে দেখো আমরা কীরকমভাবে
করব। প্রথমে না আমরা ব্র্যাকেটটাকে তুলে দিয়ে দেখো লিখছি, যা আছে আমরা কি করলাম দেখে দেখে টুকে দিলাম, কেবলমাত্র আমরা ব্র্যাকেটটাকে তুলে দিয়ে যা আছে আমরা দেখে দেখে টুকে দিলাম। তারপরে দেখো আমরা কি করব, দেখো এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে যোগ করে দিলে কত হয়ে যাবে, দুখানা এক্স, তাই না? এইবারে দেখো প্লাস ৬৩০কে যদি আমরা সমান চিহ্নের ওই দিকে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, উল্টে যাবে, ডিগবাজি খেয়ে উল্টে যাবে, তাহলে কত হবে, হবে প্লাস ৬৩০, ওপারে চলে গেলে কত হয়ে যাবে মাইনাস ৬৩০। বুঝতে পারলে? তাহলে টু এক্স সমান সমান, তাহলে দেখো কত হচ্ছে শূন্য, তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য, আট থেকে ছয় বিয়োগ করলে দুই, আর এখানে দুই, তাহলে কত হচ্ছে ২২০০। তারপরে তোমরা এখানে দেখো দুই আর এক্সের মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, দুই ওপারে গেলে কী হবে, হবে ভাগ, তাহলে ২২০০ তাকে আমরা ভাগ করব কত দিয়ে, দুই দিয়ে, তাই না? তাহলে দেখি এক্সের মান কত হচ্ছে, এক্স সমান সমান দুই দিয়ে ২২কে ভাগ করলে ১১, আর এই দুটো শূন্য এখানে কী হবে, বসে গেল। তাহলে এক্সের মান আমরা কত পেলাম, দেখো এক্সের মান আমরা পেলাম ১১০০। তাহলে দেখো এক্স মানে আমরা কী ধরে নিয়েছিলাম, কলা চাষ করে তিনি আয় করেছেন, দেখো তিনি কলা চাষ করে আয় করেছিলেন কত টাকা, এক্স টাকা, তাই না? তাহলে আমরা চলো একটু উত্তরটাকে এখানে লিখি। হ্যাঁ দেখো উত্তরটাকে আমরা এখানে লিখব, তাহলে আমরা এখানে উত্তরে লিখব যে তিনি কলা চাষ করে, তিনি কলা চাষ করে আয় করেন, তাহলে দেখো তিনি কলা চাষ করে কত টাকা আয় করেছেন, দেখো এখানে লেখা রয়েছে এক্স, তাহলে আমরাও লিখবো এক্স, তাহলে এক্স মানে কত হয়, দেখো এক্সের মান আমরা এক্ষুনি বের করলাম কত, ১১০০, তাহলে আমরা এখানে কত লিখবো বলো তো, লিখবো ১১০০ টাকা। বুঝতে পারলে? তাহলে এটাই কি আমাদের হয়ে গেল উত্তর, তিনি কলা চাষ করে কত টাকা আয় করেন, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো এবারে আমরা চলে আসবো দুইয়ের দাগের অঙ্কটাতে, যেখানে দেখো বলে দিয়েছে কুমারদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের এক পূর্ণ একের দুই গুণ, জমিটির পরিসীমা ৪০০ মিটার, কুমারদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। তাহলে দেখো দুইয়ের দাগের অঙ্কটাতে ভালো করে তোমরা একটু বুঝবে, দেখো এখানে না একটা আয়তকার জমি রয়েছে, দেখো এরকম একটা আয়তকার জমি রয়েছে, ঠিক আছে? আর জমিটার দেখো কি বলে দিয়েছেন, বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থের এক পূর্ণ একের দুই গুণ, তার মানে দেখো জমিটার যদি প্রস্থ হয়, প্রস্থ মানে কি এই অংশটা, এই অংশটা যদি হয় এক্স, তাহলে দৈর্ঘ্যটা কত হবে, বলে দিয়েছে প্রস্থের এক পূর্ণ এক বাই দুই গুণ। বুঝতে পারলে? ভালো করে দেখবে, বলে দিয়েছে প্রস্থ, যা প্রস্থটাকে আমি ধরে নিলাম এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে, যেটা প্রস্থ এই যে এক্স তার গুণ বলেছে, গুণ এক পূর্ণ একের দুই গুণ, তাহলে এই আমরা কি করলাম এক পূর্ণ এক বাই দুইকে লিখলাম, আর গুণ যেহেতু বলেছে আমরা গুণ চিহ্ন দিলাম, তাহলে এই হলো দৈর্ঘ্য, এই হলো কি প্রস্থ। আরেকটা জিনিস কি বলে দিয়েছে, বলে দিয়েছে জমিটার পরিসীমা, পরিসীমা মানে কি এই বাইরের এই মাপটা, এখান থেকে এইরকম গিয়ে এই যে বাইরের এই যে বর্ডারের মাপটা তোমরা দেখতে পাচ্ছ তো, এই যে বর্ডারের এই মাপটা পুরো এখান থেকে এতটা গিয়ে, এই পুরোটার মাপ দেখো কত বলে দিয়েছে অঙ্কের মধ্যে, বলে দিয়েছে ৪০০ মিটার। তাহলে চলো আমরা আস্তে আস্তে লিখি, তাহলে দেখো জমিটার প্রস্থ কত, এক্স মিটার, তাহলে আমরা প্রথমেই লিখবো কি মনে করি, আমরা লিখবো মনে করি জমিটির প্রস্থ, তাহলে আমরা এখানে এরকমভাবে লিখবো মনে করি জমিটির প্রস্থ, তাহলে প্রস্থকে দেখো আমরা এক্ষুনি কত ধরে নিলাম, আমরা দেখো প্রস্থকে ধরে নিয়েছি এক্স, তাহলে আমরা এখানে কী লিখবো এক্স মিটার, জমিটার কি প্রস্থ, তাই না, এক্স মিটার। এরপরে দেখো আমরা লিখবো কি জমিটির, লিখবো জমিটির দৈর্ঘ্য, তাহলে দেখো জমিটার দৈর্ঘ্য কত হবে, দেখো বলে দিয়েছে জমিটার দৈর্ঘ্য অঙ্কের মধ্যেই বলে দিয়েছে প্রস্থের এক পূর্ণ এক বাই দুই গুণ, তাহলে মানে প্রস্থ কত, এই দেখো প্রস্থ হলো এক্স, তার বলে দিয়েছে এক পূর্ণ এক বাই দুই, তারপর গুণ বলেছে, তাহলে গুণ বলেছে বলে আমরা গুণ চিহ্নটাকে দেবো, তাহলে দেখো এখানে কত হচ্ছে এক্স গুণ, দেখো এখানে দুই যেমন আছে আছে, দুইয়ের সঙ্গে আমরা এককে গুণ করবো, দুই এককে দুই, আর এই এককে যোগ করে দিলে কত হবে তিন, তাই না? তাহলে দেখো এক্স গুণ তিন অর্থাৎ থ্রি এক্স, আর নিচে দুই যেমন আছে বসে যাবে, তাহলে আমরা দেখো ইয়েটা কত পেলাম, দৈর্ঘ্যটা আমরা দৈর্ঘ্যটা পেলাম তিন থ্রি এক্স বাই টু, বুঝতে পারলে? আর প্রস্থ কত, এক্স, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হলো থ্রি এক্স বাই টু, ঠিক আছে? তাহলে এইবারে আমরা কী লিখবো প্রশ্নানুসারে, এবারে আমরা না সমীকরণটাকে সাজাবো, তাহলে আমরা কী লিখবো, লিখবো প্রশ্নানুসারে। তাহলে দেখো অঙ্কের মধ্যে একটা জায়গায় বলে দিয়েছে যে জমিটার পরিসীমা কত, বলে দিয়েছে ৪০০, কত বলে দিয়েছে
400 তাহলে পরিসীমা সূত্র কি এটা তো আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র তোমরা জানো সেটা হলো 2 গুণ দৈর্ঘ্য এটা হলো সূত্র দৈর্ঘ্য যোগ কি প্রস্থ এই হলো আমাদের সূত্র পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দেখো আমরা 2 এর জায়গায় 2 লিখব তাহলে দেখো এবার এখানে কি রয়েছে দৈর্ঘ্য তাহলে দেখো দৈর্ঘ্য আমরা কত বের করলাম এই দেখো জমিটার দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হলো 3x / 2 যোগ এবার দেখো এখানে কি রয়েছে প্রস্থ এই দেখো প্রস্থ কত প্রস্থ x তাহলে আমরা এখানে কি লিখব x সমান সমান কি লিখব লিখব 400 তাই তো তারপরে দেখো আবার আমরা এখানে লিখব 2 এবার এটাকে দেখো যোগ করলে কি হবে লসাগু কত হবে লসাগু হবে 2 তাহলে দেখো 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 আর 1 এর সঙ্গে 3x গুণ করলে 3x যোগ এখানে দেখো x এর নিচে কিছু নেই মানে কি x এর সঙ্গে আমরা 2 কে ডাইরেক্ট গুণ করব তাহলে গুণ করলে কত হবে হবে 2x সমান সমান 400 যেমন আছে আছে তাই না এইবারে দেখো এখানে কত হচ্ছে 2 কোনো চিহ্ন নেই তার মানে কি চিহ্ন গুণ চিহ্ন এবারে আমরা এখানে কি লিখব 2 তাই না তাহলে দেখো 3x যোগ 2x মানে কত হবে হবে 5x সমান সমান এখানে কত 400 বোঝা গেল এবার আমি পাশে দেখো করছি অঙ্কটাকে ভালো করে তোমরা দেখবে দেখো আবার আমরা লিখব দেখো 2 আর এই 2 কে যদি আমরা কেটে দিই তাহলে কি পড়ে থাকছে কেবলমাত্র পড়ে থাকছে 5x সমান সমান কি পড়ে থাকছে 400 তাহলে দেখো 5 আর x এর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ তাহলে 5 ওপারে গেলে কি হবে হবে ভাগ তাহলে 400 কে কি করব আমরা 5 দিয়ে ভাগ করব ভাগ করলে কত হবে দেখো দেখো 5 1 কে 5 5 8 এ কত 40 আর এই শূন্যটাকে যদি কেটে দিই এখানে বসে যাবে তাহলে x এর মান কত হলো হলো 80 বুঝতে পারলে এবারে আমাদের কাছে যেটা উত্তর জানতে চাইছে কি জানতে চাইছে জমিটার দৈর্ঘ্য ও প্রস্থ কত তাহলে আমরা উত্তরে লিখব দেখো আমরা প্রথমেই উত্তরে কি লিখব জমিটির প্রথমে না আমরা প্রস্থটা লিখি প্রস্থ তাহলে দেখো জমিটার প্রস্থ এই দেখো কত ধরে নেওয়া রয়েছে x তাহলে আমরা এখানে কি লিখব x আর x এর মান আমরা কত জানি এই দেখো x এর মান আমরা এক্ষুনি বের করলাম 80 তাহলে আমরা কি লিখব 80 মিটার বোঝা গেল 80 মিটার এরপরে আমরা কি লিখব বলো তো জমিটির এরপরে আমরা লিখব জমিটার দৈর্ঘ্য তাহলে দেখো জমিটার দৈর্ঘ্য কত দেখো এখানে ভালো করে দেখো এই দেখো জমিটার দৈর্ঘ্য আমরা কত বের করেছিলাম এই দেখো 3x / 2 তাহলে আমরা এখানে কি লিখব লিখব 3x / 2 ঠিক আছে তাহলে দেখো এখানে দেখো প্রথমে কি রয়েছে 3 ইনটু এখানে দেখো কি রয়েছে x তাহলে x এর মান দেখো এক্ষুনি কত বের করেছি আমরা এই দেখো 80 তাহলে আমরা কি লিখব 80 আবার দেখো নিচে কত রয়েছে রয়েছে 2 তাহলে যদি আমরা কাটাকুটি করি 2 1 কে 2 80 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 40 তাহলে এখানে কত হচ্ছে দেখো 3 গুণ 40 অর্থাৎ 120 মিটার তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অ্যান্সার আমরা প্রস্থ পেয়ে গেলাম 80 দৈর্ঘ্য পেয়ে গেলাম কত 120 হয়ে গেল অঙ্ক শেষ তো এবারে আমরা চলে আসবো তিনের দাগের অঙ্কটাতে যেখানে দেখো বলে দিয়েছে মঞ্জু কণা ও অমলের মধ্যে 170 টাকা এমনভাবে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে অমল কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি পাবে হিসাব করে দেখি কাকে কত টাকা দিলাম তাহলে দেখবে আমাদের অঙ্কের মধ্যে প্রথমেই কিন্তু বলে দিয়েছে মঞ্জু যত টাকা পাবে তাহলে আমরা প্রথমেই ধরে নেব যে মঞ্জু পাবে x টাকা তো এটাকে না আমরা আগে ধরে নেব ও পাশে আমরা এখানে লিখব যে মনে করিটা যদি প্রথমে লেখা উচিত ছিল তবু আমি এখানে লিখছি যে এটাকে আমরা কি মনে করে নিলাম যে মঞ্জু পাচ্ছে কত টাকা x টাকা এবং তারপরে দেখো বলে দিয়েছে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে তাহলে আমরা এবার এখানে কি লিখব কণা পাবে তাহলে কণা কত টাকা কম পাবে বলে দিয়েছে মঞ্জু যত পাবে তার দ্বিগুণ তার মানে মঞ্জু কত পাচ্ছে x তার দ্বিগুণ লিখলাম তার দ্বিগুণ অপেক্ষা কত টাকা কম পাবে তার মানে কম মানে আমরা দেব বিয়োগ চিহ্ন এবং কত টাকা কম পাবে বলে দিয়েছে 30 টাকা কম পাবে তাহলে মঞ্জু যত টাকা পেলো x তার দ্বিগুণ 2x থেকে 30 টাকা কম পাচ্ছে বোঝা গেল তারপরে দেখো কার কথা বলে দেওয়া রয়েছে অমল তাহলে এরপরে আমরা কি লিখব যে অমল কত টাকা পাবে চলো আমরা একটু দেখি বলে দিয়েছে অমল কত টাকা পাবে অমল কণার অর্ধেক অপেক্ষা তার মানে দেখো কণা কত পাচ্ছে এই দেখো কণা কত পাচ্ছে
পাচ্ছে 2x - 30, তার অর্ধেক। অর্ধেক মানে কি দুই দিয়ে ভাগ, তাহলে অর্ধেক অপেক্ষা কি বলে দিয়েছে 15 বেশি, তার মানে আমরা কি করব অর্ধেকের সঙ্গে কি 15 কে আমরা যোগ করে দেব। তাহলে এটাই কি আমরা পেয়ে গেলাম যে মঞ্জু পেল x টাকা, কণা পেল এই টাকাটা এবং অমল পেল এই টাকাটা। এইবারে আমরা যদি প্রশ্ন অনুসারে করে সমীকরণটাকে গঠন করি তাহলে কি হবে দেখো, তাহলে আমরা এরকমভাবে লিখি, হ্যাঁ প্রশ্নানুসারে। তো দেখো এটাকে যদি আমরা যোগ করে লিখি, তাহলে যোগ করে লিখলে দেখো লসাগু কত হবে, হবে 2। তো দেখো এখানে উপরে কত রয়েছে, রয়েছে 2x - 30, তারপরে দেখো 15-র নিচে কিছু নেই, তাহলে এই 2-এর সঙ্গে আমরা 15-কে যদি গুণ করে দিই তাহলে কত হবে বলতো, হবে 15 × 2 = 30। তাহলে তোমরা এখানটা একটু ভালো করে দেখবে, দেখো +30 - 30 কেটে গেল, মানে এখানে পড়ে থাকছে কি 2x / 2, তাই না? আবার যদি আমরা 2 আর এই 2 কে কেটে দিই তাহলে কেবলমাত্র কি পড়ে থাকছে আমাদের এখানে, x টাকা, তাই তো? তাহলে দেখো আমরা এবারে লিখবো, দেখো মঞ্জু কত টাকা পাচ্ছে, পাচ্ছে x টাকা, যোগ কণা কত টাকা পাচ্ছে, দেখো কণা পাচ্ছে 2x - 30 এই টাকাটা। আর দেখো অমল কত পাচ্ছে, পাচ্ছে কণা যে টাকাটা পেয়েছে তার অর্ধেক এবং তার সঙ্গে তার থেকে 15 টাকা বেশি, তাই জন্য আমরা যোগ দিয়ে লিখেছি। তো সব কাটাকুটি করে আমরা দেখতে পাচ্ছি অমল পাচ্ছে কত টাকা, x টাকা। তাহলে তিনজনের টাকা মিলিয়ে মোট কত টাকা, অঙ্কের মধ্যে দেখো বলেই দিয়েছে যে তিনজনকে মোট কত টাকা ভাগ করে দেওয়া হয়েছে, 170 টাকা, তাই তো? তাহলে আমরা যদি দেখো ব্র্যাকেটটাকে তুলে লিখি তাহলে আমরা কী লিখবো, x যোগ, তারপরে আমরা কী লিখবো 2x, এরকমভাবে আমরা কি ব্র্যাকেটটাকে তুলে দিয়ে লিখছি। তো আমরা দেখো যদি যোগ বিয়োগটা করি তাহলে দেখো এই 1x আর 2x যোগ করলে 3x, আর 1x যোগ করলে হবে কত, 4x। আর দেখো -30টাকে যদি আমরা সমান চিহ্নের এই দিকে করে দিই তাহলে কী হবে, +30। তাহলে দেখো এই -30 ওপারে চলে গেলে কী হবে, +30। তাহলে যোগ করে দেখি তো আমাদের কত হয়, তাহলে এটা এটা যোগ করলে কত হবে, 170 আর 30কে যোগ করলে আমরা পাবো 200। এইবারে তোমরা দেখো আমরা যদি 4কে আর x এর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ, তাহলে 4 ওপারে গেলে কী হবে, হয়ে যাবে ভাগ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 200 ভাগ, গুণ ছিল ওপারে গিয়ে কী হয়ে গেল ভাগ, তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি x = 4x^4 কত হবে, 4×5 = 20, আর এই শূন্যটাকেও কেটে দিলে কত হয়ে যাচ্ছে, 50, বুঝতে পারলে? তাহলে আমাদেরকে উত্তরটা একটু কীরকমভাবে দেখো লিখতে হবে, দেখো প্রথমেই আমাদেরকে কী জানতে চেয়েছে, দেখো এখানে জানতে চেয়েছে মঞ্জু কত টাকা পাচ্ছে, আমরা ধরে নিয়েছি x টাকা পাচ্ছে। তাহলে আমরা না প্রথমে এরকমভাবে লিখবো, মঞ্জু পাবে কত টাকা, তাহলে দেখো প্রথমেই ধরে নেওয়া রয়েছে x, তাহলে আমরা লিখবো x, আর x এর মান দেখো আমরা এক্ষুনি কত বের করলাম, 50। দেখো এখানে আমরা এক্ষুনি বের করেছি x এর মান কত, 50, তাহলে আমরা এখানে কত লিখবো বলতো, লিখবো 50, বুঝতে পারলে? আবার দেখো আমরা লিখবো কি, কণা পাবে, তাহলে আমরা লিখবো কণা পাবে, তাহলে দেখি কণা কত টাকা পাচ্ছে, পাচ্ছে 2x - 30, তাহলে আমরা এখানে কি লিখবো, 2x - 30, অর্থাৎ দেখো 2 যেমন আছে আছে, এখানে কোনো দেখো চিহ্ন নেই, তার মানে কী চিহ্ন, এটা গুণ চিহ্ন, তাহলে আমরা গুণ দেব, x রয়েছে x এর জায়গায় কত লিখবো, এই দেখো x এর মান হতো 50, তাহলে আমরা x এর জায়গায় লিখবো কি 50, বিয়োগ কত 30, তাহলে দেখো এখানে কত হচ্ছে 2 × 50 অর্থাৎ 100 - 30, তার মানে কত, 100 থেকে 30কে বিয়োগ করলে আমরা কত লিখবো, লিখবো 70 টাকা, বোঝা গেল? এরপরে দেখো আমরা কী লিখবো, তাহলে মঞ্জু হয়ে গেলে কণা হয়ে গেলে এরপরের জন কী রয়েছে, অমল, তাহলে আমরা এখানে লিখবো কি, অমল পাবে, তাহলে অমল কত টাকা পাবে, এই দেখো অমল মানে কত, এই দেখো অমল পাচ্ছে x, তার মানে x মানে আমরা কত লিখবো, x এর মানে আমরা বের করেছি কত, 50, তাহলে আমরা এখানে কত লিখবো, 50 টাকা। তাহলে আমরা তিনটে উত্তর পেয়ে গেলাম, মঞ্জু পাচ্ছে 50 টাকা, কণা পাচ্ছে কত টাকা, 70 টাকা, আর অমল পাচ্ছে 50 টাকা, হয়ে গেল অঙ্কটা শেষ। তো এবারে আমরা করবো 4-এর দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে আমার কাছে কিছু আপেল আছে, আমি আমার আপেলের 2/3 অংশ ভাইকে দেবো এবং ভাইকে দেওয়ার পরেও আমার কাছে 6টি আপেল পড়ে থাকবে, হিসাব করে দেখি ভাইকে কতগুলি আপেল দেব। তাহলে দেখো আমরা কিন্তু এখানে জানি না যে আমার কাছে মোট কতগুলো আপেল আছে, তাহলে আমরা প্রথমেই এখানে লিখে নেব মনে করি, তাহলে আমরা ধরে নেব কি, মনে করি আমার কাছে আমি লিখে নেব যে
আমরা তো জানি না যে কতগুলো আপেল আছে, তাহলে আমরা লিখব আমার কাছে xt আপেল আপেল আছে। আর অঙ্কের মধ্যে দেখো বলে দিয়েছে ভাইয়ের কাছে কতগুলো আপেল আছে, তো আমরা এখানে আবার লিখব ভাইয়ের কাছে, তাহলে কতগুলো আপেল আছে বলে দিয়েছে আমার কাছে যতগুলো আছে, দেখো আমার কাছে কতগুলো আছে x, আমার কাছে যতগুলো আছে তার 2/3 অংশ ভাইকে দিয়ে দেবো, তার মানে 2/3 অংশ মানে কি ওপরে 2 নিচে 3, তাই না? তাহলে আমরা যদি গুণ করি x আর 2কে আমরা গুণ করলে কত পাবো, পাবো 2x/3। তাহলে ভাইয়ের কাছে এতটি আপেল আছে আমরা বলতে পারি, বুঝতে পারলে? তার মানে ভাইয়ের কাছে আছে, ভাইকে দিলাম কতগুলো 2x/3, আর আমার কাছে আছে কত xt আপেল। তাহলে আমরা যদি একটু সমীকরণটাকে দেখো গঠন করি, তাহলে দেখো আমরা লিখব কি প্রশ্নানুসারে, তাহলে দেখো আমার কাছে ছিল কতগুলো আপেল, এই দেখো আমার কাছে ছিল এক্সখানে আপেল, তার মধ্যে আমি ভাইকে দিয়ে দিচ্ছি কত, দিয়ে দিচ্ছি 2x/3, এতগুলো আপেল আমরা দিয়ে দিচ্ছি। তাহলে আমার থেকে যদি এতগুলো আপেল দিয়ে দিই, তার মানে আমার কাছে পড়ে আছে কত, বের করতে গেলে কি করব, বিয়োগ করব, তাই না? বাবু আমার কাছে ছিল 10টা আপেল, আমি যদি ভাইকে 3টে আপেল দিয়ে দিই, তার মানে আমার কাছে আছে কতগুলো, বিয়োগ করলেই আমরা পেয়ে যাব 7টা আপেল। তাহলে এখানেও দেখো বলে দিয়েছে অবশিষ্ট আপেল কতগুলো পড়ে রয়েছে, আমার কাছে ছিল এক্সটা, ভাইকে যদি এতগুলো দিয়ে দিই তাহলেও অবশিষ্ট কতগুলো পড়ে রয়েছে, 6টা আপেল, তাই তো? তাহলে দেখো এখানে যদি আমরা লসাগু করি, তাহলে লসাগুটা আমরা কত পাবো, পাবো 3, তাই তো? তাহলে দেখো 3-এর সঙ্গে দেখো এক্সের নিচে কিছু নেই মানে কি 1 আছে, তার মানে আমরা কী করবো, এই 3-এর সঙ্গে আমরা 1কে এক্সকে যদি গুণ করে দিই তাহলে কী হবে, হবে 3x বিয়োগ, এখানে দেখো কত রয়েছে, এখানে দেখো রয়েছে 2x, এপারে কত 6, তাই না? তাহলে দেখো এখানে কত হচ্ছে, দেখো 3x থেকে 2x বিয়োগ করলে x, এখানে কি পড়ে থাকছে 3, এখানে কত থাকছে 6। তাহলে এই জায়গাটা তোমরা একটু ভালো করে বোঝো, নিচে রয়েছে 3, তার মানে কি একটা দাগের নিচে রয়েছে 3, মানে 3 ভাগ আছে, এপারে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে 6-এর সাথে 3 কি হয়ে গেল, গুণ হয়ে গেল, তাই না? তাহলে গুণ হয়ে গেলে কি হবে, যদি গুণ হয়ে যায় তাহলে 6 আর 3-এ কত হয়ে যাবে, 18। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে উত্তরে, আমাদের কাছে জানতে চেয়েছে হিসাব করে দেখি ভাইকে কতগুলো আপেল দেব। তাহলে আমরা এখানে উত্তরটা লিখব ভাইকে আপেল দেব, ভাইকে আপেল দেব কতগুলো আপেল দেব, দেখো ভাইকে কতগুলো আপেল দেওয়া হয়েছে, এই দেখো কত দেওয়া হয়েছে 2x/3, এতগুলো আপেল দেওয়া হয়েছে, তাই না? তাহলে আমরা এখানে কীরকমভাবে লিখব, দেখো লিখব আমরা 2 গুণ এক্সের জায়গায় কত লিখবো, এই দেখো এক্স মানে আমরা কত বের করলাম, করেছি 18। তাহলে এক্সের মান যেহেতু রয়েছে 18, তাহলে আমরাও এখানে কত লিখবো, লিখবো 18। আর নিচে দেখো কত রয়েছে, রয়েছে 3, তাই না? তাহলে আমরা যদি কাটাকুটি করি তাহলে দেখো কত হবে, 3 × 3 = 18, তাহলে 2 × 6 অর্থাৎ কত হচ্ছে 12। তাহলে ভাইকে আপেল দেবো কত, 12টি। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, বুঝতে পারলে? তাহলে আমরা করবো লাস্ট অঙ্ক 5-এর দাগেরটা, যেখানে দেখো বলে দিয়েছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2 এবং পরিসীমা 160 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে দেখো 5-এর দাগের অঙ্কটাতে ভাবো এখানে একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে? আয়তক্ষেত্র মানে বুঝতে পেরেছো যার বিপরীত বাহুগুলো সমান। দেখো এখানে একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত বলে দিয়েছে, দৈর্ঘ্যটা দেখো বলে দিয়েছে 3, মানে 3:2, তার মানে কি দৈর্ঘ্যগুলো হবে 3 আর প্রস্থগুলো কত হবে 2। এই হলো দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা বলে দেওয়া আছে, এবং তাদের পরিসীমাটা কত বলে দেওয়া রয়েছে। পরিসীমা মানে কি, আগের অঙ্কটায় আমি বলেছিলাম 2-এর দাগের পরিসীমা মানে হলো এই যে বাইরের বর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ তো, এইটার মাপ, এই পুরো এখান থেকে গিয়ে এতটার মাপ দেখো কত বলে দেওয়া রয়েছে, এই পুরোটার দেখবে মাপ বলে দেওয়া রয়েছে 160 মিটার, বুঝতে পারলে? মাপটা বলে দেওয়া রয়েছে। তাহলে এখানে দৈর্ঘ্য কত 3 আর প্রস্থ কত 2, তাহলে আমরা এখানে একটু লিখে লিখে করব যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। তাহলে দেখো আমরা এখানে প্রথমেই লিখব দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। তাহলে দেখো এখানে আমরা লিখি দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা কত বলে দিয়েছে, অনুপাতটা বলে দেওয়া রয়েছে কত 3:2, এই হলো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, ঠিক আছে? তাহলে আমরা দৈর্ঘ্য মানে কত লিখব,
আমরা দৈর্ঘ্য মানে ধরে নেব যে দৈর্ঘ্য কত, দেখো দৈর্ঘ্য মানে কত, 3, সাথে আমরা একটা ধ্রুবক ধরে নেব x, যেটা আমরা এখানেও লিখে দেব যে 3x, দৈর্ঘ্যটা কত 3x, আর আমরা প্রস্থটাকে দেখো কত ধরে নেব, প্রস্থটাকেও এখানে আমরা কি ধরে নেব, দেখো প্রস্থ মানে কত, প্রস্থ মানে হলো 2, তাহলে আমরা 2 এর সাথে একটা ধ্রুবকটা নিয়ে নেব, কত হচ্ছে x, তাহলে প্রস্থ কত 2x, বুঝতে পারলে? তো এবারে আমরা সরাসরি সাজাবো যেটা সে সমীকরণটাকে গঠন করব, তাহলে আমরা দেখো লিখব প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে লিখে আমরা এখানে কত লিখব বলো তো, এখানে আমরা লিখব 160, তাহলে এটা আমরা কি লিখলাম, এটা আমরা লিখলাম কি পরিসীমা, পরিসীমার সূত্র কি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটাকে আমরা যদি এইদিকে লিখি তাহলে কি হবে, 2 গুণ দৈর্ঘ্য যোগ কি প্রস্থ, এটাই হলো কি আমাদের পরিসীমার সূত্রটা। তাহলে দেখো আমরা এখানে আবার লিখবো, দেখো 2, তাহলে দৈর্ঘ্যর জায়গায় কত লিখবো, এই দেখো দৈর্ঘ্য কত রয়েছে 3x, দেখো এখানেও দেখো 3x রয়েছে, তাহলে আমরা লিখবো কত 3x যোগ এখানে কত রয়েছে প্রস্থ, এই দেখো প্রস্থ মানে কত 2x, তাহলে আমরা এখানে লিখবো কি 2x সমান সমান এদিকে 160, তাহলে দেখো 2 এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, তাহলে দেখো 3x যোগ 2x মানে কত হবে 5x সমান সমান এদিকে কত 160, তাই না? তাহলে আমরা যদি গুণ করি 2 আর 5x গুণ করলে কত হবে 10x, আর এখানে আমরা কত পাচ্ছি 160, তাহলে দেখো আমরা যদি এই 10টাকে সমান চিহ্নের এই দিকে নিয়ে আসি তাহলে দেখো গুণ আছে, এবারে চলে আসলে কী হবে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা এখানে লিখবো কি 10, ঠিক আছে? তাহলে আমরা x সমান সমান দেখো 0 0 কেটে দিলে x সমান সমান কত পড়ে থাকছে, পড়ে যাচ্ছে 16, তাই না? তো এইবারে দেখো আমরা কি করব, উত্তরগুলোকে লিখব একটা একটা করে। তো দেখো উত্তরটাকে যখন আমরা লিখব এই সাইডটাতে আমরা করছি, দেখো আমরা এখানে প্রথমে উত্তর দেব বলে এরকমভাবে লিখব, দেখো প্রথমে আমরা কি লিখব বলো তো, যে প্রস্থ, প্রস্থটা আমরা কত বের করলাম দেখি, হ্যাঁ প্রস্থটা দেখো এখানে কত বের করা আছে, প্রস্থটা আছে দেখো 2x, তাহলে আমরা এখানে কত লিখবো 2x, তাই না? তাহলে আমরা লিখবো 2 গুণ, এবারে x এর জায়গায় কত লিখবো, এই দেখো x এর জায়গায়, এই দেখো x এর মান আমরা কত বের করেছি 16, তাহলে আমরা এখানে কত লিখবো 16, বোঝা গেল? তাহলে 2 গুণ 16 কত হবে 32 মিটার, বুঝতে পারলে 32 মিটার। এরপরে আমরা কী বের করবো, দৈর্ঘ্যটা, ঠিক আছে বের করবো দৈর্ঘ্য, তাহলে দেখো দৈর্ঘ্য কত রয়েছে, এই দেখো দৈর্ঘ্য রয়েছে 3x, তাহলে আমরাও কী লিখবো এখানে 3x, তাহলে আমরা লিখবো 3 গুণ x এর জায়গায় কত বসাবো, এই দেখো x এর মান আমরা কত বের করেছি 16, তাহলে আমরা এখানে কী লিখবো 16, তার মানে কত হচ্ছে 3 গুণ 16 অর্থাৎ 48 মিটার। এবার লাস্ট আমাদের কাছে কী জানতে চাওয়া হয়েছে, ক্ষেত্রফল, তাহলে আমরা লিখবো কি, অতএব ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কী হবে বলো তো, তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা এখানে কী লিখব, দৈর্ঘ্য গুণ কি প্রস্থ, এটা হলো কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার সূত্র। তাহলে দেখো দৈর্ঘ্য কত, এই দেখো দৈর্ঘ্য আমরা এক্ষুনি বের করলাম, দৈর্ঘ্য আমরা কত বের করেছি, দেখো 48, তাহলে আমরা লিখব কি 48, আর এটা কি, এটা হলো প্রস্থ, তাহলে চলো আমরা না এটাকে গুণ করে ফেলি, তাহলে 48 আর যদি আমরা 32কে গুণ করি তাহলে আমরা কত পাবো, পাবো 1536, পাশে আমরা কী লিখবো, ক্ষেত্রফলের পাশে সবসময় এককটা আমরা কী লিখবো, বর্গ মিটার। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 32, প্রস্থ পেয়ে গেলাম, দৈর্ঘ্য কত 48 পেয়ে গেলাম, এবং আমরা ক্ষেত্রফল কত পেয়ে গেলাম, পেয়ে গেলাম 1536, তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার, অঙ্কগুলো শেষ।